আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীম হোসেন, সহকারী শিক্ষক বিজ্ঞান বিএম মডেল স্কুল ও কলেজ বগুড়া। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং বাসায় সুস্থ নিরাপদ আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। দেখো, আবহাওয়া জলবায়ু এই অধ্যায়টি আলোচনা করলে আমরা মূলত নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে বা প্রশ্নগুলো সম্পর্কে আমরা জানতে পারব, অর্থাৎ এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। দেখো, আমি আগে প্রথমে আলোচনা করে নিচ্ছি, তারপরে আমি বইটি আলোচনা করবো। দেখো, আবহাওয়া কাকে বলে? আবহাওয়ার উপাদানগুলো বর্ণনা করো। তারপরে তাপমাত্রা ও বায়ু প্রবাহ কী বা কাকে বলে? তাপমাত্রা পরিবর্তন ও বায়ু প্রবাহ কীভাবে আবহাওয়া পরিবর্তনের ভূমিকা পালন করে, অথবা আবহাওয়া পরিবর্তনের কারণগুলো বর্ণনা করো। মেঘ কী? একটি প্লাস্টিকের বোতলে কীভাবে কৃত্রিমভাবে মেঘ তৈরি করা যায়? শিলা বৃষ্টি কী? কীভাবে মেঘ ও বৃষ্টি তৈরি হয় ব্যাখ্যা করো। আমাদের জীবনে আবহাওয়ার প্রভাব উল্লেখ করো, অথবা আমাদের জীবনে আবহাওয়ার ভালো ও মন্দ প্রভাব উল্লেখ করো। জলবায়ু কী? বাংলাদেশের জলবায়ুর বর্ণনা দাও। আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য উল্লেখ করো। অক্ষাংশ বিষুব রেখা কী? অক্ষাংশের মান কীভাবে জলবায়ু পরিবর্তনের ভূমিকা রাখে? তাহলে এই অধ্যায়টি পড়লে আমরা মূলত এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারব। এখন আমরা মূল পাঠ্য বিষয় অর্থাৎ বোর্ড বই বের করি। তোমরা সবাই 68 পৃষ্ঠা অর্থাৎ প্রাথমিক বিজ্ঞান বইয়ের 68 পৃষ্ঠা বের করো। দেখো, আমরা যেহেতু আলোচনা করব আবহাওয়া জলবায়ু এই অধ্যায়টি সম্পর্কে, তাহলে আমরা জানব প্রথমে আবহাওয়া কী। তাহলে আবহাওয়া হচ্ছে কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, যেটা প্রতিনিয়ত পরিবর্তন হতে পারে। দেখো, 68 পৃষ্ঠাতে তোমাদের এই সংজ্ঞাটি দেওয়া আছে, আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলে সাময়িক অবস্থা। তাহলে কোনো স্থানের আবহাওয়া যে কোনো সময় পরিবর্তন হতে পারে, অর্থাৎ সকালে আমরা এক আবহাওয়া দেখলাম, বিকেলে আবহাওয়া পরিবর্তন হতে পারে, বা এক ঘন্টা দুই ঘন্টা পরপর আবহাওয়া পরিবর্তন হতে পারে। আবহাওয়া কখনো স্থির থাকে না, ক্রমাগত বদল হয়। এখন দেখো, 68 পৃষ্ঠাতে দেওয়া আছে আবহাওয়া কী। আমাদের দুই ধরনের আবহাওয়া দেওয়া আছে, দেখো, রৌদ্রোজ্জ্বল দিন, বৃষ্টির দিন। তাহলে আমরা দুই ধরনের আবহাওয়া এখানে দেখতে পাচ্ছি। এখন 69 পৃষ্ঠা থেকে আমরা পড়বো হচ্ছে আবহাওয়ার উপাদান। আমি প্রশ্নে বলেছিলাম যে আবহাওয়া কী, আবহাওয়ার উপাদানগুলো বর্ণনা করো। দেখো, আবহাওয়ার আমরা নানা ধরনের উপাদান দেখতে পাই। তোমাদের বইয়ে দেওয়া আছে আবহাওয়ার উপাদানগুলো হচ্ছে আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত ইত্যাদি। এই উপাদানগুলোর আবার বর্ণনা তোমাদের পড়তে হবে খুবই ভালো করে। দেখো, আকাশের অবস্থা, আকাশের অবস্থা বলতে বোঝায় সাধারণত আমরা আকাশে যে বিভিন্ন অবস্থা দেখতে পাই। দেখো, কখনো রৌদ্রোজ্জ্বল, কখনো মেঘাচ্ছন্ন, কখনো আবার বর্ষণমুখর, আবার কখনো বৃষ্টি। এগুলোই হচ্ছে আকাশের অবস্থা। এখন তাপমাত্রা, তাপমাত্রাটা কি? তাপমাত্রা হচ্ছে আমরা যে ঠান্ডা বা গরম অনুভব করি, এটাই হচ্ছে তাপমাত্রা। রোদ উঠলে আমরা তাপমাত্রা বেশি অনুভব করি, এবং রোদ কম উঠলে বা রাতে আমরা তাপমাত্রা কম অনুভব করি। এরপরে দেওয়া আছে আর্দ্রতা। আর্দ্রতাটা কি? আর্দ্রতা হচ্ছে বাতাসে কতটুকু জলীয় বাষ্প রয়েছে তার পরিমাণ। বাতাসে আর্দ্রতা বেশি হলে আমরা গরম অনুভব করি, এবং বাতাসে আর্দ্রতা কম হলে আমরা শীত বা শুষ্ক অনুভব করি। এই যে বর্ষাকাল, বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে, এই কারণে বর্ষাকালে বৃষ্টিপাত হয় এবং আমাদের গরমটা বেশি লাগে। এখন তারপরে আছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কী? বায়ু প্রবাহ হচ্ছে বায়ুর সচল অবস্থা, অর্থাৎ বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হওয়াটাই হচ্ছে বায়ু প্রবাহ। বায়ুটা বর্ষাকালে সাধারণত বায়ুটা দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে থাকে। এই বায়ু প্রবাহ কখনো আবার কী হয়, হালকা হয়, কখনো আবার জোরে প্রবাহিত হয় বা মুষলধারে অত্যন্ত শক্তিশালী আকারে প্রবাহিত হয়, তখন আমরা তাকে ঝড় বলে থাকি। এখন সবাই বের করো 70 এবং 71 পৃষ্ঠা। দেখো, এখান থেকে পড়তে হবে আমাদের আবহাওয়া পরিবর্তনের কারণসমূহ। আবহাওয়া পরিবর্তন প্রধানত দুইটি কারণে হয়ে থাকে। একটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন হওয়ার কারণটা হচ্ছে সূর্যে, আকাশে সূর্যের অবস্থান, অর্থাৎ আকাশে সূর্যের অবস্থানের ভিত্তিতে তাপমাত্রা পরিবর্তন হয়ে থাকে। সকালে সূর্য যখন না ওঠে বা সূর্য যখন দিগন্তে ওঠে, তখন তাপমাত্রাটা কম থাকে। ধীরে ধীরে সূর্য যত উপরে উঠে আসে এবং খারাপভাবে আমাদের কিরণ দেয়, তাপমাত্রাটা বাড়তে থাকে। আবার সূর্য যখন অস্ত যায়, তখন তাপমাত্রা কমতে থাকে। এভাবে আকাশে সূর্যের অবস্থানের ভিত্তিতে
তাপমাত্রার পরিবর্তন হয়ে থাকে। তাহলে আকাশের সূর্যের অবস্থার পরিবর্তন তাপমাত্রা যেরকম পরিবর্তনে ভূমিকা রাখে, একইভাবে আবহাওয়া পরিবর্তনে ভূমিকা রাখে। এখন তারপরে আছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ আমরা আগে বলেছি, বায়ু প্রবাহ হচ্ছে বায়ুর সচল অবস্থা। তাহলে বায়ু প্রবাহের মাধ্যমে কি হয়, এক স্থান থেকে মেঘ অন্য স্থানে চলে যায়। এছাড়া বায়ু প্রবাহের মাধ্যমে তাপমাত্রারও পরিবর্তন হয়ে থাকে। বেশি বায়ু প্রবাহিত হলে ধীরে 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 গরম তাপমাত্রা পরিবর্তন হয়ে শীতে অর্থাৎ তাপমাত্রাটা মানে গরম স্থানের তাপমাত্রা সরে গিয়ে সেখানে হালকা তাপমাত্রা প্রবাহিত হয়। তাহলে বায়ু প্রবাহটা আমাদের বায়ু আবহাওয়া পরিবর্তনের ভূমিকা পালন করে। এই বায়ু প্রবাহ আবার কখনও কখনও প্রবল আকারে হয়, তখন সেটা কী হয়, শক্তিশালী ঝড় বা সাইক্লোনের সৃষ্টি করে থাকে। আর বায়ু প্রবাহিত হওয়ার কারণটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। অর্থাৎ যেখানে তাপমাত্রা বেশি হবে সেখানকার বায়ু হালকা হয়ে উপরে উঠে যাবে, ফলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হবে। আর তার পার্শ্ববর্তী এলাকায় যেখানে তাপমাত্রা কম সেখানে বায়ুর চাপ বেশি থাকবে। এই বায়ুর উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার ফলে কী হয়, বায়ু প্রবাহের সৃষ্টি হয়। তোমাদের যদি প্রশ্ন হয় যে বায়ু প্রবাহ কেন হয়, তাহলে তোমরা বলবা বায়ুর তাপমাত্রার পার্থক্যের কারণে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। অর্থাৎ উচ্চচাপ অঞ্চল এবং নিম্নচাপ অঞ্চলের তাপমাত্রা তারতম্যের কারণে এবং চাপের প্রবাহ চাপের পার্থক্যের কারণে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। এখন তারপরে আমরা পড়ব হচ্ছে মেঘ কীভাবে মেঘ তৈরি করা যায়। তোমাদের দেখো 72 পৃষ্ঠাতে একটি পরীক্ষা দেওয়া আছে মেঘ কীভাবে তৈরি করা যায়। তোমরা এই পরীক্ষাটা বাসায় নিজেরা চেষ্টা করেও করতে পারবে যে মেঘ কীভাবে তৈরি করে। আমরা সাধারণত মেঘ কীরকম দেখতে পাই, আকাশে হালকা ধূসর রঙের বা সাদা রঙের মেঘ বা কালো, অনেক সময় কালো মেঘ দেখতে পাই। তাহলে এই মেঘটা আমরা কী করতে পারি, কৃত্রিমভাবে তৈরি করে পরীক্ষার মাধ্যমে দেখতে পারি। এই পরীক্ষাটা তোমরা বাসায় নিজেরা চেষ্টা করবে। এখন 73 পৃষ্ঠা থেকে আমি একটু আলোচনা করছি। দেখো, রোদের তাপে সাগর বা নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত। আমরা জানি যে কোনো সাগর নদী বা পুকুরের পানি কী হয়, সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় এবং সেটা আকাশে ভেসে বেড়ায়। এই মেঘগুলো যখন ভেসে বেড়াতে বেড়াতে ধীরে 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 ভারী হয়, তখন সেগুলো কী হয়, ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণার সৃষ্টি হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণাগুলো ভেসে বেড়ানো, এটাকে বলো আমরা মেঘ। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণা আকাশে মেঘ হিসেবে ভেসে বেড়ায়। আমরা বিভিন্ন ধরনের মেঘ দেখতে পাই। দেখো তোমাদের 73 পৃষ্ঠাতে যদি আমরা চিত্রের দিকে খেয়াল করি, আমরা 4 ধরনের মেঘ এখানে দেখতে পাবো। কী কী, সাদা ধোয়ার মতো মেঘ যাকে বলা হয় পুঞ্জপূর্ণ মেঘ, তারপরে সাদা স্তরীভূত মেঘ, তারপরে উঁচু স্তূপাকার মেঘ যাকে বলা হয় পুজ মেঘ, এছাড়া আরেকটি মেঘ রয়েছে সেটা হচ্ছে ধূসর স্তরীভুক্ত মেঘ যেটা ঘন কালো মেঘ নামে পরিচিত। এখন দেখো, মেঘ ভূপৃষ্ঠ থেকে কত উপরে এবং দেখতে কেমন তার উপর ভিত্তি করে মেঘের শ্রেণীবিন্যাস করা হয়। যদি তোমাকে এখানে প্রশ্ন থাকে যে মেঘের শ্রেণীবিন্যাস কিসের ভিত্তিতে করা হয়, তাহলে আমরা লিখব কি, মেঘ ভূপৃষ্ঠ থেকে কত উপরে এবং দেখতে কেমন তার ভিত্তিতে মেঘের শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। তারপর এখান থেকে প্রশ্ন আরও থাকতে পারে যে কুয়াশা কী, শিশির কী। তাহলে দেখো, কুয়াশাও এক ধরনের মেঘ যা সাধারণত আমরা শীতকালে দেখতে পাই। তাহলে শীতকালে কুয়াশাটা কীভাবে সৃষ্টি হয়, কুয়াশা সাধারণত শীতকালে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণার উপর জমা হয়ে বা গাছের পাতার উপর জমা হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণা সৃষ্টি করে, এটাই আসলে শিশির বা কুয়াশা। এখন দেখো, এর পরবর্তীতে আছে বৃষ্টি। তাহলে বৃষ্টি কী, মেঘ থেকে মূলত বৃষ্টির সৃষ্টি হয়। তাহলে বৃষ্টিটা কীভাবে তৈরি হয়, মেঘ যখন ভারী হয় তখন আর আকাশে ভেসে বেড়াতে পারে না। অর্থাৎ পানির কণাগুলো আকারে বড় হয়ে গেলে তখন সেই পানির কণাগুলো আকাশ থেকে ঝরে পড়ে। এই ঝরে পড়া পানির ফোঁটাগুলোকে আমরা বলি বৃষ্টি। অনেক সময় আমরা বৃষ্টির সঙ্গে শিলা পড়তে দেখি। তো শিলাটা কি, এখানে যদি প্রশ্ন থাকে শিলা কি, তাহলে শিলা হলো অসম আকৃতি বরফের টুকরা যা জমাটবদ্ধ বৃষ্টি থেকে তৈরি হয়। তাহলে এখান থেকে আমরা যে প্রশ্নটা পড়ছিলাম যে মেঘ কী, কীভাবে মেঘ তৈরি হয়, কীভাবে বৃষ্টি তৈরি হয়, তোমরা এখান থেকে প্রশ্ন আসলে অবশ্যই 73 পৃষ্ঠা থেকে লিখবা। এখন আমরা পড়ব 74 পৃষ্ঠা থেকে আমাদের জীবনে আবহাওয়ার প্রভাব। দেখো, আমরা যদি ভালোভাবে খেয়াল করে দেখতে পারবো আমাদের জীবনে আবহাওয়া নানা ধরনের প্রভাব সৃষ্টি করে। কিছু প্রভাব রয়েছে ভালো, কিছু প্রভাব রয়েছে মন্দ। এখন আমরা প্রথমে পড়ব ভালো প্রভাবগুলো। দেখো, আমরা আমাদের জীবনে নানাভাবে আবহাওয়া
আবহাওয়া আমাদের জীবনে নানাভাবে প্রভাবিত করে। যেমন শীত লাগলে আমরা গরম কাপড় পরি, বৃষ্টি হলে বা রৌদ্র জল যেন ছাতা নিয়ে বাইরে যায়। তাহলে বৃষ্টি হলো পানির অন্যতম প্রধান উৎস। তাহলে যদি আবহাওয়ার পরিবর্তন না হতো তাহলে বৃষ্টিপাতের পরিমাণ কম হতো, আর বৃষ্টি আমাদের যেহেতু পানির প্রধান উৎস তাহলে আমরা বৃষ্টি না হলে পানি পেতাম না। দেখো এই বৃষ্টির ফলে কী হয়, গাছপালা সতেজ হয়, ফসল ভালো হয়। আবার এই বৃষ্টির ফলে যে পলি মাটি জমা হয় সেখানে প্রচুর পরিমাণে ফসল ভালো জন্মে এবং নদী নালাতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। এগুলো হচ্ছে আমাদের জীবনে আবহাওয়ার ভালো প্রভাব। এখন যদি মন্দ প্রভাব বলে তাহলে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কী হয়, বন্যার সৃষ্টি হয়। তাহলে এখান থেকে আমাদের আরও কষ্ট থাকতে পারে বন্যা কি। তাহলে বন্যার সংজ্ঞাটা আমরা সাধারণত কত পৃষ্ঠা 101 পৃষ্ঠা থেকে লিখতে পারি, বর্ষায় নদীর পানির অতিরিক্ত প্রবাহের ফলে সমতল ভূমি তলিয়ে যাওয়াকে বৃষ্টি বলে, বন্যা বলে। এই বন্যার আবার ক্ষতিকর প্রভাবে কি, বন্যার ফলে আমাদের সমতল ভূমি তলিয়ে যায়, ফসলের মাঠঘাট তলিয়ে যায়, এতে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়। তাহলে এখান থেকে যদি আমাদের প্রশ্ন থাকে বন্যার ক্ষতিকর প্রভাব উল্লেখ করা অথবা লেখা আছে আবহাওয়া আমাদের জীবনের আবহাওয়া মন্দ প্রভাব, তাহলে তোমরা সাধারণত বন্যার ক্ষতিকর প্রভাবটা লিখে দেবে। এছাড়াও আরও প্রভাব রয়েছে, খরার প্রভাবও আমরা দিতে পারবো। এখন দেখো আমরা বের করবো 76 পৃষ্ঠা, জলবায়ু। তাহলে তখন আমরা আলোচনা করলাম আবহাওয়া সম্পর্কে, এখন হচ্ছে জলবায়ু। জলবায়ুটা কী, জলবায়ু হচ্ছে আবহাওয়া পরিবর্তনের একটি নির্দিষ্ট ধারা। অর্থাৎ আবহাওয়া পরিবর্তন সাধারণত দুই একদিনের মধ্যে বা কিছু সময়ের মধ্যে পরিবর্তন, কিন্তু জলবায়ু পরিবর্তন হতে সাধারণত দীর্ঘ সময় লাগে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনে বহু বছর আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থাই হলো জলবায়ু। আমাদের এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য, তাহলে আমরা এভাবে লিখতে পারবো। দেখো আবহাওয়া হচ্ছে কোন স্থানের স্বল্পকালীন বায়ুমণ্ডলীয় অবস্থা, জলবায়ু হচ্ছে কোনো স্থানে বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। আবহাওয়া অল্প সময়ের মধ্যে পরিবর্তন হয় কিন্তু জলবায়ু পরিবর্তন হতে দীর্ঘ সময় লাগে। তারপরে দুটি কাছাকাছি জায়গার আবহাওয়া একই রকম হতে পারে, ভিন্ন হতে পারে, কিন্তু দুটি কাছাকাছি জায়গার জলবায়ু ভিন্ন হতে পারে। এভাবে যে পার্থক্যগুলো রয়েছে এ সম্পর্কিত একটি শীত তোমাদের ইউটিউব ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে নিতে পারবে। এখন দেখো রাশিয়ার জলবায়ু সম্পর্কে আলোচনা। রাশিয়া আমাদের দেশ থেকে সাধারণত উত্তর দিকে অবস্থিত। আমরা জানি আমাদের দেশ যত উত্তরে যাওয়া যাবে ততই কী হবে, তাপমাত্রাটা কমতে থাকবে। অর্থাৎ উত্তর এবং দক্ষিণ মেরুতে যেহেতু প্রচুর পরিমাণে বরফ জমে আছে এই জন্য এদিকে তাপমাত্রাটা কম। রাশিয়ার জলবায়ুকে সাধারণত শীতল জলবায়ু বলা হয় আর আমাদের জলবায়ুকে বলা হয় উষ্ণ ও আর্দ্র। এখন এই জলবায়ু পরিবর্তনে আবার নানা ধরনের প্রভাব রয়েছে বা নানা কারণে এই জলবায়ু পরিবর্তন হয়ে থাকে, এখন সে সম্পর্কে একটু আলোচনা করবে। দেখো এখান থেকে আলোচনা শুরুতে জানতে হবে অক্ষাংশ কী, বিষুব রেখা কী, অক্ষাংশ এবং বিষুব রেখা অক্ষাংশের মানের উপর কীভাবে জলবায়ু নির্ভরশীল এই সম্পর্কে। দেখো অক্ষাংশটা কী, কোনো নির্দিষ্ট স্থানের জলবায়ু ওই স্থানের অক্ষাংশ ভূপৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা এবং সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটির দূরত্বের উপর নির্ভর করে। তাহলে এখান থেকে যদি প্রশ্ন থাকে কোন নির্দিষ্ট জলবায়ু কিসের উপর নির্ভরশীল, তাহলে এইটুকু দিতে হবে। আর অক্ষাংশের সংজ্ঞাটা তোমরা অবশ্যই এখানে বইয়ে দেওয়া আছে, 76 পৃষ্ঠাতেও দেওয়া আছে এবং বইয়ের শেষে দেওয়া আছে। দেখো অক্ষাংশ হলো বিষুব রেখা থেকে কোন স্থানের দূরত্ব। এখন যদি বলে বিষুব রেখা কী, বিষুব রেখার সংজ্ঞাটা তোমরা 101 পৃষ্ঠা থেকে পড়ে নেবে, ও 102 পৃষ্ঠাতে আছে। দেখো উত্তরে দক্ষিণ মেরু বরাবর পৃথিবীর মধ্যবর্তী স্থানে কল্পিত রেখাকে বলা হয় বিষুব রেখা। এখন বিষুব রেখার নিকট সূর্য খারাপভাবে কিরণ দেয়, ফলে সেখানকার কাছাকাছি ভূপৃষ্ঠ কী হয়, গরম হয়। আর ভূপৃষ্ঠ বিষুব রেখা থেকে যতই দূরে যাওয়া যায় সেখানকার তাপমাত্রা তত কমতে থাকে, কখন কারণ সেখানে কী হয়, সূর্য তির্যকভাবে কিরণ দেয়। অর্থাৎ বিষুব রেখার নিকট সূর্য খারাপভাবে কিরণ দেওয়ার কারণে সেখানকার জলবায়ুটা গরম হবে, অর্থাৎ সেই জলবায়ুকে আমরা বলবো উষ্ণ জলবায়ু। দেখো তাহলে বিষুব রেখা থেকে দূরবর্তী স্থানে সূর্য দ্বারা কিরণ অপেক্ষাকৃত কম হয়, ফলে ওই সকল স্থানে অপেক্ষাকৃত শীতল হয়। অক্ষাংশের মান যত বেশি হবে জলবায়ু তত শীতল হবে। তাহলে অক্ষাংশের মানের উপর কীভাবে জলবায়ু নির্ভরশীল, অক্ষাংশের মান যত বেশি হবে তত জলবায়ু শীতল হবে, আর অক্ষাংশের মান কম হলে জলবায়ু গরম হবে বা উষ্ণ হবে। এখন আমরা জানবো হচ্ছে বাংলাদেশের জলবায়ু। দেখো 77 পৃষ্ঠাতে বাংলাদেশের জলবায়ু সম্পর্কে আলোচনা করা
আছে, আলোচনা দেওয়া আছে। দেখো, বাংলাদেশে সাধারণত আমরা ছয় ধরনের ঋতু দেখতে পাই, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। বিভিন্ন ঋতুর বৈশিষ্ট্য আবার বিভিন্ন রকম। যেমন বর্ষাকালে আমরা কী দেখতে পাই, বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল, এই সময় সাধারণত প্রচণ্ড গরম পড়ে। আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল, বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। ভাদ্র আসেন, শরৎকাল, শরৎকালে আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। কার্তিক এবং অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল, এই সময় ফসল ঘরে তোলা হয়। পৌষ মাঘ শীতকাল, এই সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে। ফাল্গুন চৈত্র বসন্তকাল, এই সময় ধীরে ধীরে শীত কমতে থাকে এবং আবহাওয়া উষ্ণ হতে থাকে। এটি হচ্ছে বাংলাদেশের জলবায়ুর কাঠামো। তাহলে তোমাদের যদি এখানটা প্রশ্ন থাকে বাংলাদেশের জলবায়ু বর্ণনা দাও, তাহলে তোমরা এইটুকু লিখবা। এখন বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে সাধারণত চার ধরনের ঋতু দেখা যায়। চার ধরনের ঋতু কী কী? গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত। এই চার ধরনের ঋতু দেখা যায়। দেখো, আমি যে অধ্যায়টি আলোচনা করলাম এ সম্পর্কিত আরও অনেক তথ্য বা প্রশ্ন তোমাদের থাকতে পারে। এ সম্পর্কিত একটি শীট তোমাদের ইউটিউব ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নেবে এবং অবশ্যই বইটি অর্থাৎ পাঠ্য বইটি ভালো করে পড়বে। তাহলে আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা জানার চেষ্টা করবে। আজ এখানে রাখছি। আসসালামু আলাইকুম।